দীর্ঘ দেড় বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠার অনুমতি পাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলেছেন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। শেষ হলো 18 মাসের অপেক্ষার প্রহর। মঙ্গলবার সকাল 8টা থেকে খুলে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। হল গেটে নজরদারিতে ছিলেন হাউস টিউটররা। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেন তারা। যাচাই করেন শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র। হলে প্রবেশের সময় পরীক্ষা করা হয় শরীরের তাপমাত্রা, করানো হয় স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা। দেড় বছর পর প্রাণের বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। মেসে থাকার সমস্যা, তারপরে পড়াশোনার ঝামেলা, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা, তো সেই সমস্যাগুলো এখানে হবে না। এখানে পড়াশোনার জন্য নিজের রুমে পড়াশোনা করার ব্যবস্থা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মাঝখানে দুটা বছর আমরা বাড়িতে কাটিয়েছি, হলে ছিলাম না। প্রশাসন আমাদের প্রতি যে ইতিবাচক সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আসলে আমাদের এই দুই বছরের গ্যাপটা কভার করার মতো একটা পজিশনে আসতে পারবে। হ্যাঁ, ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। আর এই তো বন্ধু বান্ধব ছাড়া ছিলাম, অবশ্যই যতই ভালো থাকা হোক না কেন, আমরা তো মানে একা একা ফিল করছি আর কি। পরিদর্শনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো শিথিলতার সুযোগ নেই। আপাতত বন্ধই থাকছে হলগুলোর গণরুম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।